قال رسول الله صلى الله عليه وسلم من احب سنتي فقد احبني كره بجنتي যারা আমার নবীকে অনুসরণ করে তারাই হবে জান্নাতি আর আমার নবী শিখাইয়া গিয়েছে উম্মতের দল খবরদার মরণ হয়ে যাবে খবরদার একটা পয়সা একটা কানা করি পর্যন্ত যেন তোমার পকেটের ভিতরে তোমার রক্তের ভিতরে কোনো হারাম যেন না ঢুকতে পারে ঠিক কিনা বলেন আর রক্তের ভিতরে যদি হারাম না ঢোকে তাহলে আল্লাহ তাআলা বলেন ইবাদতে বান্দা মজা পাবে বয়ান শোনার ভিতরে করার ভিতরে বান্দা মজা পাবে কোরআন তেলাওয়াতে বান্দা মজা পাবে মানুষের দোষ বলতে বান্দা মজা পাবে না মানুষের সম্পর্কে গীবাত বলতে বান্দা মজা পাবে না দিলের ভিতরে জ্বালা চালু হয়ে যাবে তাহলে আজকে আপনি আর আমি যদি হারাম থেকে যদি বাঁচতে পারতাম এক নম্বরে আপনি আর আমি মরণের আগে হইল একবার আল্লাহর ওলি হইয়া দুনিয়া থেকে চিরতরে বিদায় হইতে পারতাম ঠিক কিনা বলেন আসলে আমরা মুসলমান নামে মুসলমান আমি একজনকে জিজ্ঞেস করলাম একটু ইয়ার কি করে আসলে আপনি কি মুসলমান বলে হ্যাঁ আমি বললাম কেমনে মুসলমান এক নাম্বার আমাকে জবাব দিয়া বলল হুজুর আমার বাবা মুসলমান আমিও মুসলমান আমি বললাম কালিমা পড়েন কয় না আমি কই আপনার বাবা এবারে কয় কোনোদিন জিগাই নাই কি করে নাই জিগাই নাই আমি কই সূরা ফাতিহা পড়েন কয় না আমি কই সূরা ফাতিহা পড়েন না আপনি কি আলহামদু সূরা পড়েন কয় অর্ধেক পারে কতটুক পারে অর্ধেক পারে মুসলমানদের অবস্থা কি এরকম হওয়া দরকার ছিল যারাই মুসলমান তারাই ইমামতি করার দরকার ছিল ঠিক কি না বলেন আজকে সমাজের ভিতরে ইমামতির মুসল্লায় দাঁড় করাবার উচিত ছিল যারা মসজিদের সভাপতি আর মসজিদের কেশিয়ার ঠিক কি না বলেন আসলে আজকে মসজিদের সভাপতি আর কেশিয়ার কারা আজকে মসজিদ বড় বড় মাদ্রাসা দখল করে নিছে কারা যারা সুদের খাতায় বড় অ্যামাউন্টটা দিতে পারে ঠিক কি না বলেন গরিবের পেটের ভিতরে যারা লাথি মারতে পারে তারাই মসজিদের সভাপতি এরা তো আল্লাহ তাআলার দুশমন এরা মসজিদের সভাপতি হতে পারে না ঠিক কি না বলেন এরা মসজিদের সভাপতি হতে পারে না এরা পারে মন্দিরের সভাপতি হতে গির্জার সভাপতি হতে আল্লাহর ঘরের সভাপতি যদি হতে চাও প্রথম কোরআন আল্লাহ প্রথম হাদিস আল্লাহ হও প্রথম রসুলের উপরে রসুলের সুন্নাতের উপরে আদর্শ আল্লাহ হও ঠিক কি না বলেন আর আপনি আর আমি কিভাবে কেমন নেমো খারাপের নেমো খারাপ টাকাওয়ালা দেখলি তাকি মসজিদের সভাপতির কাতারে নামটা লিখিয়ে দেয় ঠিক কিনা বলেন আপনার আর আমার তো যাচাই করার দরকার ছিল বাছাই করার দরকার ছিল আজকে মসজিদের সভাপতির খাতার ভিতরে নামটা কার উঠাইতেছি এ কি সূরা ফাতিহা পারে সূরা ইখলাস পারে ইমামের সাথে কি সুন্দর আচরণ করতে পারে ভালো ব্যবহার করতে পারে না ইমামকে ধমক দিয়ে কথা বলে ঠিক কিনা বলেন সমস্ত দায় হবেন আপনার এলাকাবাসীরা কারা এলাকাবাসীরা আপনারা কেন বানান এদেরকে যার জন্য প্রত্যেকটা বাংলার প্রান্ত প্রান্ত অঞ্চলে অঞ্চলে জেলায় জেলায় থানায় থানায় ইউনিয়নে ইউনিয়নে গ্রামে গ্রামে ওয়ার্ডে ওয়ার্ডে প্রত্যেকটা ইমাম আল্লাহ তাআলার বান্দারা অপমানিত হয় সূত্রের দ্বারা ঠিক কিনা বলে এগুলা সমস্ত দায়ভার আপনাদেরকে দিতে হবে কারণ আমরা এগুলা দেখি এগুলা আমরা করি এর জন্য বলি আপনাদের এলাকা হয়তো নাই সবাই আল্লাহর ওলি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা সবাইকে আল্লাহর ওলি হিসাবে কবুল করুক সকলে বলেন আমিন এদেশে দুর্নীতি বাজবুক ফুলিয়ে যায় হেঁটে জনগণ বাদ পায় না খোদাই দিবস যায় কেটে এদেশে দুর্নীতি বাজবুক ফুলিয়ে যায় হেঁটে জনগণ বাদ পায় না খোদাই দিবস যায় কেটে বাজারের মূল্যে আগুন যায় না রে হায় হাত দেয়া মজুদার কোথায় থাকে কইল কেন তার খেয়া সে খবর রাখে না কেউ সে খবর রাখে না কেউ সে খবর রাখে না কেউ রাখার কি দর খবর শুধু রাখে তারা আলে মোলামার খবর শুধু দিন ইসলামের রুদ্ধ করদার ঠিক কিনা বলে বিদেশে ঘর সে বাড়ি প্রকাশ্যে সাহেব জাদা দেখে না এসব কেউ কে আছে দিবে বাদা ঠিক কিনা বলেন বিদেশে ঘর সে বাড়ি প্রকাশ্যে সাহেব জাদা দেখে না এসব কেউ কে আছে দিবে বাদা পাপাচার করে করে করছে কোন দেশের মুখ সহিংস তাদের জালে হচ্ছে খালি মায়ের বুক ঠিক কিনা বলেন ওরা তো আট্ট হাসে ওরা তো আট্ট হাসে ওরা তো আট্ট হাসে গরিবের নিদর লাসে পা দিয়ে তারা হয় যে পার
খবর শুধু রাখে তারা আলেম ওলামার খবর শুধু দিন ইসলামের রুদ্ধ করদার পাপেতে হচ্ছে বাড়ি সমাজের প্রতিটি কোণ সকলে খেয়াল করেন পাপেতে হচ্ছে বাড়ি সমাজের প্রতিটি কোণ না জানি কখন নামে গজবে ধ্বংস মিশন ঠিক কিনা বলেন প্রত্যেকটা পাড়া পাড়া প্রত্যেকটা মহল্লা মহল্লা পাপ দিয়ার গুনাহ দিয়া জর্জরিত ঠিক কিনা বলেন পাপেতে হচ্ছে বাড়ি সমাজের প্রতিটি কোণ না জানি কখন নামে গজবে ধ্বংস মিশন ইমামের মুখে তালা মেরে দেয় পাতি নেতা যতই হোক পাপ অনাচার যাবে না বলা যে থা ঠিক কিনা বলেন পাপেতে হচ্ছে বাড়ি সমাজের প্রতিটি কোণ না জানি কখন নামে গজবে ধ্বংস মিশন ইমামের মুখে তালা মেরে দেয় পাতি নেতা যতই হোক পাপ অনাচার যাবে না বলা যে থা সরে যাও রে পথিক সরে যাও রে পথিক সরে যাও রে পথিক নইলে মরবে যে ঠিক মারে যে হুঙ্কার খবর শুধু রাখে তারা আলেম ওলামার খবর শুধু দিন ইসলামের রুদ্ধ করদার ঠিক কিনা বলেন খবর রাখে কোন ইমাম কোন আলেম মহিলাদের কিনিয়া পার্কে গেল রিসিট হয়ে গেল আর তারা যে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় ধর্ষণ করে নিজের মায়েকে যে নিজে বাসায় বসিয়া অত্যাচার করে মারে তাদের কোনো বিচার হয় না বিচার হয় প্রকাশ্যে কোরআনওয়ালা ঠিক কিনা বলেন অপেক্ষা করেন অপেক্ষা করেন অপেক্ষা করেন আল্লাহ তাআলা বলেন আমি বান্দাকে সার দেই তবে আমি বান্দাকে কোনোদিন ছেড়ে দেই না আল্লাহ তাআলা কয় কি কয় বান্দাকে আমি সার দেই আমি বান্দাকে কোনোদিন ছেড়ে দেই না ঠিক কি না বলেন কি দেন আল্লাহ তাআলা ছেড়ে দেন আল্লাহ তাআলা সার দেয় তবে মুসলমানদের ভিতরে সমস্ত আদর্শই থাকা জরুরি যেমন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির কাছে একটা অজাগার সাপ কি সাপ অজাগার সাপ ভালো করে শুনেন অজাগার সাপ মুরিদ হওয়ার জন্য গেছে মুরিদ হওয়ার পর বলিয়ে দিয়েছে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি বলতেছেন এই অজাগার সাপ তোমার যে চরিত্র মানুষকে কামড় দেওয়া মানুষের সাথে আতঙ্কের রূপ ফুটাইয়া তোলা খবরদার আজকে থেকে তুমি সমস্ত মানুষকে দেখলে সাইড কাটাইয়া যাবা কাউকে দেখলে তুমি কোনোদিন কামড় দেবা না কষ্ট দিবা না কি দিবা না কামড় দেবা না কষ্ট দিবা না তা ওলির কথা শুনিয়া সাপ রাত্রে মুরিদ হয়ে বাসায় চলিয়া গেছে আর বলতেছে হ্যাঁ একটা কথা মনে রাখবা তুমি সাপ দিনের বেলা খাবার সংরক্ষণ করার জন্য বের হবা না রাত্রি বেলা খাবার সংরক্ষণ করার জন্য বের হবা সাপ বলতেছে ঠিক আছে আপনি আল্লাহর ওলি আপনি যেমন বলবেন তেমনই আচ্ছা রাত্রির বেলা সাপ বিশাল জঙ্গল পাড়ি দিয়া বিশাল এক ধান ক্ষেতের ভিতরে নিশির খাওয়ার জন্য পোকা খাওয়ার জন্য আস্তে আস্তে চলিয়ে গেছে ডাকাইত বাবাজিরা ডাকাইতের দলেরা চিন্তা করছে গভীর রাত এই তো চুরি করার সুযোগ ধান খাত থেকে এখন যদি কিছু ধান যদি কাটিয়া ঘরে নিতে পারি তাহলে আমাদের এই ছয় মাস চলে যাবে ডাকাইতেরা ঢুকিয়া পড়লো ধান ক্ষেতের ভিতরে আর অজাগার সাপ ঢুকিয়া পড়লো খাবার সংরক্ষণ করার জন্য ঠিক কিনা বলেন হঠাৎ অজাগার সাপ খাবার সংরক্ষণ করতেছে নিশিরের ভিতরে পোকা জোকা খেতেছে আর ডাকাইতের দল সমস্ত ধানের গোড়াগুলা কাটিয়া এখন যে আটা বানাবে আটা করবে বিশাল একটা বস্তা করবে এখন রশি আনে নাই কি আনে নাই রশি আনে নাই এখন রশি কোথায় পায় ডাকাইত দলের সর্দার বলতেছে এই তাড়াতাড়ি রশির জোগাড় কর হঠাৎ লোকেরা দেখতেছে বিশাল একটা রশির মতো একটা পড়িয়া রইছে নিচে এখন ওই লোকটা চিন্তা করলে এটাই মনে রশি আর অজাগার ওই আল্লাহর ওলির নির্দেশ খবরদার কাউকে কি করবা না ভয় দেখাবা না কাউকে কামড় দেবা না আচ্ছা অজাগার সাপটা একেবারে রশির মতো হেলে দুলে নিচে পড়িয়া আছে এখন অজাগার সাপটাকে রশি মনে করিয়া আনিয়া ডাকাত দলেরা কি করলো ধানের আটাটা পেছাইলো আটা বানলো আটা বানার পর মাথার উপরে উঠাইলো মাথার উপরে উঠাবার পর ডাকাইত নিয়ে গেল উঠানের ভিতরে ওই ডাকাইতের উঠানের ভিতরে ঠস করিয়া ধানের আটা ফালাইলো অজাগার সাপের
পরের মাজা শেষ গেছে কি ভাইঙ্গা মাজা ভাঙার পর কানতে কানতে পরের দিন চলিয়ে গেল ওই আল্লাহর ওলির দরবারে আল্লাহর ওলিকে বলতেছে হুজুর কি সবক দিলেন কি শিক্ষা দিলেন যার কারণে মানুষ আমাকে দেখলে 100 গজ দূর দিয়ে যায় আর আজকে মানুষ আপনি আমি এত নরম হইছি যার কারণে মানুষ আমাকে দিয়া কষ্ট করছে এরপরে ধানের আড়া বানছে আড়া বানার পর মাথার উপরে নিয়া উঠানের ভিতরে এত জোরে ফালাইলো যার কারণে আমি অজাগর সাহেবের মাজাই শেষ আল্লাহর ওলি বলতেছে এই বোকা অজাগর সাহেব আমি তোমাকে এত বোকা সোকা হইতে বলি নাই ওই ডাকাইতের দল যখন ধানগুলো কাটলো কাটার পর তোমাকে যখন ধরিয়া রশি হিসাবে ব্যবহার করতে চাইল তুমি যদি তাদেরকে যদি একটু ফুস করতা কামর দিতা না আমার কথাই তুমি মানতা কামর দেওয়ার কোনো প্রয়োজন ছিল না একটু যদি তুমি ভয় দেখাইতা ডাকাইতের দল ধান রাখিয়া আজো দূর কালো দৌড় ঠিক কিনা বলেন মুসলমানকে আমার নবী সুন্দর আদর্শ শিখাইছেন তবে এত আদর্শ এত নরম আদর্শ শিখায় নাই আমার নবীর চরিত্র নিয়া যখন ইহুদিরা কথা কয় আমার নবীর চরিত্র নিয়া যখন খ্রিস্টানরা কথা কয় আল্লাহ তাআলার কোরআনের যখন অপমাননা হয় আমার নবী কিন্তু তখন চুপ থাকতে বলে নাই আমার নবী বলেন জীবন দান করেছি আমি তার বিনিময় আমার রাহে তুমি জীবন দান করিয়া দিবা তার বিনিময় আমার থেকে জান্নাত তুমি কেরায় করে নিবা কি কয় আমার আল্লাহ তাআলা বলে তোমাকে আমি সুন্দর একটা জীবন দান করেছি এই জীবনের মায়া ত্যাগ করিয়া দুনিয়ার মায়া ত্যাগ করিয়া স্ত্রীর মায়া ত্যাগ করিয়া ফ্যামিলির মায়া ত্যাগ করিয়া ইসলামের পক্ষে যদি জীবন দিতে পারো বিনিময় আমি আল্লাহ তোমাকে জান্নাত নামক ঠিকানার মেহমান বানাইয়া দেব বলেন সুবহানাল্লাহ মুসলমান আজকে এত নরম হইছে মুসলমান সুৎখোরেরা আজকে মুসলমানদের উপর আক্রমণ করে ঘুষখোরেরা আজকে ইমামের উপরে আক্রমণ করে দুনিয়াওয়ালারা আজকে আলেমদের উপরে আক্রমণ করে এত সুন্দর নবীর সুন্নাত তোলা হইছে মুসলমান মুসলমান যেমন গর্জন দেবে মুসলমান গর্জনই ভুলে গিয়েছে ঠিক কিনা বলেন আসলে এটা না আজকে আমার কোরআনের বিরুদ্ধে যদি কোনো কথা হয় আল্লাহর বিরুদ্ধে যদি কোনো কথা হয় রসূলের বিরুদ্ধে যদি কোনো কথা হয় ওলামায়ে কেরামদের বিরুদ্ধে যদি কোনো কথা হয় মসজিদের বিরুদ্ধে যদি কোনো কথা হয় আলেমদের বিরুদ্ধে যদি কোনো কথা হয় ওয়াজ মাহফিলের চান্দা তোলা নিয়ে যদি কোনো কথা হয় কেউ যদি বলে ওয়াজ মাহফিল দিছে টাকা টাকা কামাইবার জন্য না না মুখের উপরে জবাব দিতে হবে ওয়াজ মাহফিল টাকা কামাবার ধান্দা না ওয়াজ মাহফিল দিয়েছি আমরা পথ বোলাদের পথ দেখাবার জন্য ঠিক কিনা বলেন আজকে মানুষ কোরআন নিয়ে কথা বললে হাদিস নিয়ে কথা বললে আল্লাহর বিরুদ্ধে কথা বললে মানুষ তোমার ঘুমাইয়া থাকার কোনো টাইম নাই তোমার গর্জন দিতে হবে তোমার ইমানি শক্তি ফুটাইয়া তুলতে হবে আল্লাহ তাআলা বলেন শরীরের ভিতরে শক্তি যদি কম থাকে আমি আল্লাহ তাআলা মুসলমানদেরকে ফেরেশতা দিয়া সহযোগিতা করাইয়া বিজয়ের মালা গলায় পরিধান করাইয়া ঘরে পৌঁছাবো বলেন সুবহানাল্লাহ আপনি আর আমি আজকে থেকে ওয়াদা করতে পারি কি পারি না কোন মুমিন